নমস্কার বন্ধুরা, ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ঈদ স্পেশাল শিরখুরমার রেসিপিটি শেয়ার করব। এটা বানানো খুবই সহজ এবং খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, যাতে আপনারাও বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন। তবে আসুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি সিমুই নিয়েছি 50 গ্রাম। মার্কেটে কিন্তু অনেক রকমেরই সিমুই কিনতে পাওয়া যায়, এটা একদম সরু সিমুই যেটা হয় সেটাই নিয়েছি। শিরকুরমা বানানোর জন্য এখানে আমাদের কিছু ড্রাই ফ্রুট নিতে হবে। এখানে আছে 10টা আমন্ড বাদাম, যেটাকে আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছি। 10-15টা নিয়েছি কিসমিস, 10টা কাজু বাদাম, সেটাকেও আমি ছোট করে কেটে রেখেছি। 2 টেবিল চামচ নিয়েছি চিরঞ্জি, 4টে শুকনো খেজুর, যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আর বীজটা ফেলে দিয়েছি। এই ধরনের শুকনো খেজুর কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটাই আমি নিয়েছি। তবে আপনাদের কাছে যদি না থাকে তাহলে নর্মাল যে খেজুর কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন। 10-12টা পেস্তা নিয়ে সেটাকেও আমি ছোট করে কেটে রেখেছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ স্যাফরন বা কেসার। এখানে নিয়েছি একটা মিক্সিং কন্টেনার, এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। 3টে ছোট এলাচের দানা দিয়ে দিচ্ছি। ছোট এলাচের খোসাটা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আমার কাছে যেহেতু ছোট এলাচের গুঁড়োটা নেই, সেই জন্য আমি চিনির সঙ্গে এলাচের যে দানাটা হয় সেটাকে গুঁড়ো করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে সেটাই দেবেন, আলাদাভাবে চিনিটাকে গুঁড়ো করার প্রয়োজন নেই। এখানে চিনি এবং ছোট এলাচের দানাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, এটা সাইডে রেখে দিলাম। একটা ননস্টিক প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ড্রাই ফ্রুট গুলো দিয়ে দেব, তবে কিসমিসটা কিন্তু এখন দেওয়া যাবে না। এবার লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। মিনিট খানেক ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিসমিসটাও দিয়ে দিচ্ছি। কিসমিসটা ভাজতে যেহেতু খুব বেশি সময় লাগে না, সেই জন্য আমি একটু পরেই এটা অ্যাড করলাম। এবার মিনিট খানেকের জন্য নাড়াচাড়া দিয়ে নেব, তারপর এই ড্রাই ফ্রুট গুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সিমুইটা দিয়ে দিচ্ছি। এটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এটা রোস্টেড সিমুই হলেও আরেকটু আমি ভেজে নিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। যদি এখানে কাঁচা সিমুই নেন সেটাকেও কিন্তু ভেজে নিতে হবে। সিমুইটাকে কখনোই হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না, তাহলে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। সবসময় সিমুইটাকে লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে। সিমুইটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার একই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। এখানে আপনারা টোন মিল্ক দিয়েও করতে পারেন। দুধটা দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি, দিয়ে এটাকে একটু গরম হতে দেব। দুধটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর এটাকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। দুধটাকে আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা সিমুইটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যাতে সিমুইটা একটু সেদ্ধ হয়ে যায়। এখানে যেহেতু আমি একদম সরু সিমুইটা নিয়েছি, সেজন্য এটা সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। সিমুইটা এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুট গুলো। শিরখুরমা বানানোর জন্য ড্রাই ফ্রুট গুলোকে কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। এখানে আমি যাতে ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় সেই জন্য এগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখিনি, এগুলোকে ভেজে তারপর ব্যবহার করছি। আপনারা চাইলে সমস্ত ড্রাই ফ্রুট গুলোকে 3 থেকে 4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে তারপর এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ঘিতে ভেজে ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম চিনির গুঁড়ো, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। মিষ্টিটা আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ স্যাফরন বা কেসার। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর আরো 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নেব।
এবার আমি এর মধ্যে এক চিমটে মতো লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে অনেকেই আছেন যারা মিষ্টিতে লবণ দেওয়া পছন্দ করেন না, তারা কিন্তু অবশ্যই এটাকে স্কিপ করবেন। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এর কনসিস্টেন্সিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা কিন্তু খুব গাঢ় বা ঘন হয়ে যায়নি, একটু পাতলা আছে। এটা ঠান্ডা হয়ে যাবার পর আরও একটু গাঢ় হয়ে যাবে। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তাহলে আপনারা দেখলেন তো কত সহজে শিরকুর্মাটা আমি বাড়িতে বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।